আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, দিস ইজ প্যাকেজিং ডিজাইন। তো এখানে জাস্ট যে নাম দিবেন তাদের নেম হবে নেম এন্ড লোগো, এখানে একটা এন্ড দিতে পারি। তাহলে যেটা হবে, যারা প্যাকেজ ডিজাইন করতেছেন তারা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। নেম এন্ড লোগো চলে আসতে পারে এখানে, দেন কন্ট্রোল সি আমি এটা ফেলে দিচ্ছি। তো প্যাকেজিং ডিজাইনটা আশা করি খুব সিম্পল বন্ধুরা, একদমই সহজ, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে আপনি যেটা দিচ্ছেন সেটার নেম বা সবকিছু দিতে পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন। এটা আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, ওয়েবসাইট নেম, আপনার ওয়েবসাইট দিলাম, তাহলে হবে ওয়েবসাইট। দেন এটা আমি এটাকে করাই দিলাম, এই ছিল মূলত এখানে এটা ওয়েবসাইট নেম। তো এই ছিল মূলত একটা সিম্পলের মধ্যে, এখানে আপনার বারকোড থাকবে, এটা আদার্স ডিজাইন গুলো থাকবে সবকিছু মিলে। এখানে ওনার যে স্যাম্পল গুলো থাকবে সেই স্যাম্পলের লোগো গুলো দেওয়া যেতে পারে। এইভাবে চাইলে আপনার এখানে ওনার ডিটেলিং গুলো কি থাকবে সেই ডিটেলস গুলো থাকবে হয়তো। তো এইভাবে আপনার পরিপূর্ণ সেটাকে সাইজ করে ফেলতে পারেন, যাতে কি সাইজ হবে সেই সাইজ গুলো দিতে পারেন। এইভাবে মূলত আপনার ডিটেলিং মোড়ক রেডি হয়ে যেতে পারে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, তাহলে এইভাবে আপনারা আপনাদের মোড়ক গুলো বানাতে পারেন। এটা স্টক সাইজ যদি আমি একটু মনে করি দেখানোর জন্য 5 দিলাম, তো দেখেন 5 হয়ে গেল। এইভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে একটা প্যাকেজিং ডিজাইন বানাতে পারবেন এবং সেটাকে অনেক সুন্দরভাবে ব্রাইটনেস আকারে, যেখানে আমি কালারটা যদি সিলেক্ট করে এই কালার দিই, এখন কালার হয়ে গেল। আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে আপনার প্রেজেন্ট করবেন সুন্দর করে। তো এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিওটা, আরেকদিন সেভ করে দেখা। এখানে কন্ট্রোলার এস দিলাম, প্যাকেজিং ডিজাইন 1 দিলাম, সেভ দিলাম। তো এটা হলো কন্ট্রোল অল্টার শিফট যে এখানে চাপ দিবেন, বা আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, পিএনজি থাকলে পিএনজি, থাকলে জেপিজি যেটা আপনার চাচ্ছেন সেভ দিলাম। অ্যান্ড এখানে আরেকটা ভাবে দেওয়া যেতে পারে, এখানে ফাইলে আসুন, ফাইলে এসে সেভ অ্যাজ করবেন, এখানে এভাবে ফাইল সেভ করতে পারেন। আদারওয়াইজ আপনার এখানে এসে সেভ টু সেভ ফ্রম ওয়েব, তো এখানে চাপ দিলে দেখেন আমি যেটা একটু আগে সেভ দিলাম এভাবে সেভ দিবেন। দেন এটা সেভ দেওয়ার পর আপনার যদি কোনো, যেমন আমি এখানে আপলোড দিব, এখানে চলে আসলাম, ডিজাইন ধরলাম, আমি এখানে কি ডিজাইন দিব সেটা যদি দেখাই, আমি আই ক্যান চেঞ্জ দিতে পারি। দেন এখানে কত ডলার, সেই ডলার $100, $100 চাল, এটা $100 দিয়ে দিলাম। অ্যান্ড কিছু না, জাস্ট সাবমিট। তো আশা করি এর মধ্যে কোনো ল্যাকিং আপনাদের আশা করি বোঝার কোনো সমস্যা হবে না, সবকিছু বুঝতে পারতেছেন। সেই ছিল বন্ধুরা সিম্পলের মাধ্যমে একদম পরিপূর্ণ একটা ডিজাইন সাবমিট করার সিস্টেম। তো এখানে যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানান, চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে সেটাকে আরও সুন্দরভাবে হাইলাইট করে জানানোর জন্য। তো আজকের মতো এখানে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।